যে স্লোগান বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন যে শিল্প আমাদের ভবিষ্যৎ, সেটাকে যদি তিনি করে তুলতে পারতেন, তার সাথে যদি সেই সহযোগিতাটা সেদিন এ রাজ্যের সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক দলগুলো করতে পারত, তাহলে আজকের এই হাহাকার কাজের জন্যে শিল্পের জন্য এটা থাকতো না। একথা সকলেই বোঝে। বুদ্ধদেব ভট্টাচার্য মতন একজন মানুষ, তার এই চলে যাওয়া, এটা ব্যক্তিগত এবং আমাদের পার্টি, আমাদের রাজনৈতিক মহল, সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। এটা যদিও এটা ঠিকই যে মানসিক প্রস্তুতি আমাদের অনেক দিন থেকেই হচ্ছিল, মাঝে মাঝে অসুস্থ হচ্ছিলেন, মাঝে মাঝে খুবই কঠিন অবস্থা তৈরি হচ্ছিল, তবু তা সত্ত্বেও যে বাস্তবটা এতই কঠিন যে আজকের সত্যি সত্যি ঘটনা যেটা ঘটল সেটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু মেনে নিতেই হয়। কাজেই একটা বুদ্ধদার চলে যাওয়া একটা ইতিহাসের সময়কালটা, সেই সময়কালটা তো বুদ্ধদেব ভট্টাচার্য, কাজেই কীভাবে তাকে মিডিয়া দেখে, কীভাবে তাকে সমাজ দেখে, কীভাবে আমাদের পার্টি দেখে, কীভাবে এই সরকারটার মুখ্যমন্ত্রী হিসেবে বা দীর্ঘদিন মন্ত্রী হিসেবে তিনি কীভাবে চালিয়েছেন, এই সমস্ত বিষয়গুলি তো আজকে একটু ফিরে দেখার বিষয় রয়েছে। সে দেখাটা দেখবে এরাজ্যের মানুষ, তারা দেখবে আমরা, আমাদের পার্টি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক, সেই জায়গাগুলো থেকে বারে বারে এই বিষয়গুলি তো আলোচনায় আমাদের কাছে উঠে আসবেই। কাজে আজকে যে শোক, আজকে যে অভাব, আজকে এই চলে যাওয়ার জনিত কারণে আমাদের যে অত্যন্ত কি বলবো, একটা ভয়ানক রকমের কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার, আমি ছাত্রজীবন থেকে একসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রথম ভর্তি হই সেই সময়কালে উনি ছিলেন, অনিল বিশ্বাস ছিল, তারপর থেকে দীর্ঘকাল আমাদের ছাত্র অফিস, যুব ফেডারেশনের অফিস থাকতো পাশাপাশি, প্রতিদিন দেখা, প্রতিদিন কথা, প্রতিদিন আড্ডা, এই সমস্ত বিষয়গুলো তো একদিনের কথা না, অনেক অনেক দিনের কথা। দিদি, কোথাও তো অনেক স্বপ্ন দেখেছিলেন এই বাংলাকে নিয়ে, যে স্বপ্ন যদি সত্যি হতো হয়তো বাংলার চিত্র অন্যরকম হতো। সেই স্বপ্নগুলো, যে স্লোগান বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন যে শিল্প আমাদের ভবিষ্যৎ, সেটাকে যদি তিনি করে তুলতে পারতেন, তার সাথে যদি সেই সহযোগিতাটা সেদিন এ রাজ্যের সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক দলগুলো করতে পারত, তাহলে আজকের এই হাহাকার কাজের জন্যে শিল্পের জন্য এটা থাকতো না। একথা সকলেই বোঝে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান এটা তো শুধু আত্মবাক্য না, এটা তো হলে পরে কী হতো সেটা দেখার জন্য আর এরা অপেক্ষা করতে পারলো না। এই যে ক্ষতি আমাদের, এই যে আমরা পিছিয়ে গেলাম, এটাকে কি আজ পর্যন্ত পূরণ করার মতন কোনো জায়গায় আসতে পেরেছে? অভিভাবকহীন হয়ে গেল একেবারে। দলে কতটা ক্ষতি হলো, কারণ দলের তো দলে অনেকটাই ক্ষতি। আপনারা তো জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্যর তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, এই সমস্ত কিছু নিয়ে একটা বিরাট মানুষ, ফলে সমস্ত জায়গাতেই তার অভাবের এই ছাপটা পড়বে, সব জায়গাতেই, রাজনীতির ক্ষেত্রে পড়বে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সব জায়গাটাতে পড়বে এর চাপটা। আজকে এটা বিশাল ব্যাপক, আজকে এই মুহূর্তে তার ব্যাপ্তিটা কি বুঝতে পারছি না। আজকে শুধু নিজের কথা, ব্যক্তিগত খারাপ লাগা ভালো লাগার বিষয়গুলো, কিন্তু এর যে একটা প্রচণ্ড রকমের বিশাল প্রতিক্রিয়া আছে সেটা তো ধীরে ধীরে বুঝতে পারবো আমরা। আমরা বুঝতে পারছি, একটা শিল্পহীন রাজ্যে বাস করছি আমরা। বুদ্ধদেব ভট্টাচার্য মতন একজন মানুষ, তার এই চলে যাওয়া, এটা ব্যক্তিগত এবং আমাদের পার্টি, আমাদের রাজনৈতিক মহল, সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। এটা যদিও এটা ঠিকই যে মানসিক প্রস্তুতি আমাদের অনেক দিন থেকেই হচ্ছিল, মাঝে মাঝে অসুস্থ হচ্ছিলেন, মাঝে মাঝে খুবই কঠিন অবস্থা তৈরি হচ্ছিল, তবু তা সত্ত্বেও যে বাস্তবটা এতই কঠিন যে আজকের
আর সত্যি সত্যি ঘটনা যেটা ঘটলো সেটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু মেনে নিতেই হয়। কাজেই একটা বুদ্ধদার চলে যাওয়া একটা ইতিহাসের সময়কালটা, সেই সময়কালটা তো বুদ্ধদেব ভট্টাচার্য, কাজেই কীভাবে তাকে মিডিয়া দেখে, কীভাবে তাকে সমাজ দেখে, কীভাবে আমাদের পার্টি দেখে, কীভাবে এই সরকারটার মুখ্যমন্ত্রী হিসেবে বা দীর্ঘদিন মন্ত্রী হিসেবে তিনি কীভাবে চালিয়েছেন, এই সমস্ত বিষয়গুলি তো আজকে একটু ফিরে দেখার বিষয় রয়েছে। সে দেখাটা দেখবে এরাজ্যের মানুষ, তারা দেখবে আমরা আমাদের পার্টি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক, সেই জায়গাগুলো থেকে বারে বারে এই বিষয়গুলি তো আলোচনায় আমাদের কাছে উঠে আসবেই। কাজেই আজকে যে শোক, আজকে যে অভাব, আজকে এই চলে যাওয়ার জনিত কারণে আমাদের যে অত্যন্ত কি বলবো একটা ভয়ানক রকমের কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার, আমি ছাত্র জীবন থেকে আর ছাত্র জীবন থেকে একসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রথম ভর্তি হই সেই সময়কালে উনি ছিলেন, অনিল বিশ্বাস ছিল। তারপর থেকে দীর্ঘকাল আমাদের ছাত্র অফিস, যুব ফেডারেশনের অফিস থাকতো পাশাপাশি, প্রতিদিন দেখা, প্রতিদিন কথা, প্রতিদিন আড্ডা, এই সমস্ত বিষয়গুলো তো একদিনের কথা না, অনেক অনেক দিনের কথা। দিদি কোথাও তো অনেক স্বপ্ন দেখেছিলেন এই বাংলাকে নিয়ে, যে স্বপ্ন যদি সত্যি হতো হয়তো বাংলার চিত্র অন্যরকম হতো। সেই স্বপ্নগুলো, যে স্লোগান বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন যে শিল্প আমাদের ভবিষ্যৎ, সেটাকে যদি তিনি করে তুলতে পারতেন, তার সাথে যদি সেই সহযোগিতাটা সেদিন এ রাজ্যের সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দলগুলো করতে পারতো, তাহলে আজকের এই হাহাকার কাজের জন্য, শিল্পের জন্য এটা থাকতো না। এ কথা সকলেই বোঝে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান এটা তো শুধু আত্মবাক্য না, এটা তো হলে পরে কী হতো সেটা দেখার জন্য আর এরা অপেক্ষা করতে পারল না। এই যে ক্ষতি আমাদের, এই যে আমরা পিছিয়ে গেলাম, এটাকে কি আজ পর্যন্ত পূরণ করার মতন কোনো জায়গায় আসতে পেরেছে? অভিভাবকহীন হয়ে গেল একেবারে। দলে কতটা ক্ষতি হলো? কারণ দলের তো দলে অনেকটাই ক্ষতি। আপনারা তো জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্যর তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, এই সমস্ত কিছু নিয়ে একটা বিরাট মানুষ, ফলে সমস্ত জায়গাতেই তার অভাবের এই ছাপটা পড়বে, সব জায়গাতেই।